ময়দা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ির সাথে তালের যে রসটা আছে সেটা আর কিভাবে সহজ পদ্ধতিতে তাল নিতে হয় সেই একটা রেসিপি আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা এতে করে পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলবে চাইলে লিকুইড মিল্কটাও দিতে পারেন বা পানিও দিতে পারেন কারণ এটা আরেকটু নরম হবে সেজন্য আমি দুধ গুলিয়ে দিয়ে দিলাম আর এটা ভালো করে মিশিয়ে নেব ঠিক এরকম একটা গোলা হবে এখন আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু আবার নেড়ে চেড়ে দিব দেখেন এটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছিল একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিব এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি নারকেল কোড়া আছে আর এই নারকেলটা আমার ফ্রোজেন করা ছিল নারকেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিব আপনারা যদি নারকেল কোড়া পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে নারকেল কোড়া দিলে কিন্তু এই বোরার স্বাদ হাজার গুণে বেড়ে যাবে এখন ভালো করে মিশিয়ে আমি এটা ভাজার জন্য চলে যাব বোরাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলগুলো আমি ডুবা তেলে আমি বোরাগুলো ভাজবো সেজন্য আর তেল কিন্তু সামান্য গরম আছে আঙ্গুল দিয়ে সহজে এরকম একটা গরমেই আমি বোরাগুলো দিয়ে দিচ্ছি বেশি গরমে দিতে যাবেন না এতে করে কিন্তু ভিতরটা হবে না উপর দিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক সুন্দরভাবে বোরাগুলো হবে আর সবগুলো বোরা কিন্তু একরকম গোল হবে না একটু এবড়ে থেবড়ে হলেও এতে কোনো সমস্যা নেই আমার বোরাগুলো দেওয়া হয়ে গেল আর এই পর্যায়ে দেখেন সবগুলো বোরা কিন্তু উপরে উঠে এসেছে এতক্ষণ চুলার আঁচটা লোতে ছিল এখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়ে দিলাম আর এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব আর অবশ্যই একটু পরপর নেড়ে চেড়ে বোরাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই যে আমার বোরাগুলো কিন্তু ব্রাউন কালার মোটামুটি হয়ে গেছে আমি আর একটু ভেজে নেব আর এভাবে করেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এতে করে বোরার সব দিক সমানভাবে হবে এভাবে করেই বোরাগুলো আমি ভেজে নিলাম আর আমার বোরাগুলো কিন্তু হয়ে গেছে এখন উঠিয়ে নিব এই বোরাটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এভাবে করেই আমি সবগুলো বোরা ভেজে নেব এই যে আমার সবগুলো বোরা ভাজা হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন